শুভ সকাল বন্ধুরা, আজ 29 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জে খুন করে মৃত 14 বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার 3। অক্টোবরে 27,000 পদে চাকরির বিজ্ঞাপন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বরাক উপত্যকার ট্রেন যাত্রীদের জন্য সুখবর, সেকেন্দ্রাবাদ গুয়াহাটি ট্রেন শিলচর পর্যন্ত সম্প্রসারিত। আমাকে হারিয়ে দেখান, ভূপেনকে চ্যালেঞ্জ পীযূষের। কংগ্রেসের বরদলৈ, গগৈ, গোস্বামীর উপাধির অনেকে যোগ দিতে চান বিজেপিতে। দুই মৈতৈ পলুয়ার হত্যাকাণ্ডের জের মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা, ডিসি অফিস ভাঙচুর, 48 ঘণ্টায় আহত 200। ভাই কল্যাণসহ কমলাক্ষ ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ ভিজিলেন্স টিমের, ফকিরাবাজারের মইনুলের অভিযোগের ভিত্তিতেই করিমগঞ্জে তদন্তকারী দল। হাইলাকান্দির সব চা বাগানে রবিবার স্বাস্থ্য শিবির। এবং সর্বশেষ খবরটি হলো, সুতারকান্দিতে বিএসএফ বিজিবি বৈঠক, সীমান্ত সমস্যা, পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি নিয়ে আলোচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। করিমগঞ্জ শহর লাগোয়া মেদল এলাকার নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। ধর্ষণ করে হত্যা নয়, বরং হত্যার পর গণধর্ষণ করা হয়েছিল 15 বছরের নাবালিকাকে। ঘটনার সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে এই চাঞ্চল্যকর তথ্য লাভ করে পুলিশ। পুলিশের তদন্তে ধর্ষণ ও হত্যার বিস্তারিত জানায় তারা। অভিযুক্তদের নিয়ে পুলিশ বৃহস্পতিবার ক্রাইম সিন দেখে আসে। গত 9 সেপ্টেম্বর রাতে করিমগঞ্জ শহর লাগোয়া মেদল এলাকায় এক নাবালিকার ঘরের ভেতরে হত্যা করা হয়। পরের দিন সকালে স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করেন, খবর দেওয়া হয় থানায়। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস দলবল নিয়ে নিজে ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করে মেয়েটির মোবাইল উদ্ধার করে। পুলিশ তদন্ত চালিয়ে প্রায় 17 দিন পর 3 অভিযুক্তকে আটক করে। এরা হচ্ছে রাহুল দাস, শুভ্র মালাকার এবং বিপ্লব মালাকার। এদের মধ্যে রাহুল দাস নামের ছেলেটি সরকারি কর্মচারী, সে মেয়েটির সঙ্গে নকল প্রেমের সম্পর্ক স্থাপন করে মেয়েটিকে মোবাইল ফোনটি এই রাহুলই দিয়েছিল। মেয়ের মা বাবা ঘরে থাকবেন না বলে ছেলেটিকে জানিয়েছিল মেয়েটি। তখন ছেলেটি মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়, মেয়েটি এতে রাজি হয়নি। পরবর্তীতে রাতের বেলা রাহুল তার 2 সহযোগী শুভ্র মালাকার ও বিপ্লব মালাকারকে সঙ্গে নিয়ে মেয়েটির ঘরে প্রবেশ করে মেয়েটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে 3 জন মিলে মেয়েটির গলা টিপে হত্যা করে এরপর ক্রমে এক এক করে মৃতদেহটিকে ধর্ষণ করে। এই পুরো ঘটনা পুলিশের কাছে আটক 3 অভিযুক্ত স্বীকার করেছে। বৃহস্পতিবার সাংবাদিকটিকে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস পুরো ঘটনার বিস্তারিত জানান। বলেন, ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপরই ধর্ষণের বিষয়টি জানা যায় এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত শুরু করে আটক অভিযুক্তরা হত্যা ও ধর্ষণের বিষয় স্বীকার করেছে। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার ট্রেন যাত্রীদের জন্য সুখবর। ট্রেন নং 12513 অথবা 12514 সেকেন্দ্রাবাদ গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের চলাচল শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। একথা জানিয়েছেন এনএফএলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। বৃহস্পতিবার তার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শিলচর ও গুয়াহাটির মধ্যে এই ট্রেন থামবে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হুজাই ও জাগিরোড স্টেশনে। অনুরূপ ট্রেন নং 12519 অথবা 12520 লোকমান্য তিলক্ষা মাক্কা সাপ্তাহিক ট্রেনটির চলাচল আগরতলা পর্যন্ত পরিষেবা বাড়ানো হয়েছে। আগরতলা ও গুয়াহাটির মধ্যে এই ট্রেনটি আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হুজাই ও চাপারমুখ স্টেশনে স্টপেজ দেবে। 12514 নম্বর শিলচর গুয়াহাটি সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি এখন শিলচর থেকে বুধবার রাত 7:45 রওনা দিয়ে শুক্রবার সেকেন্দ্রাবাদ পৌঁছাবে ভোর 3:45। ফিরতি ট্রেনের ট্রেন নং 12513 সেকেন্দ্রাবাদ গুয়াহাটি শিলচর ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে শনিবার বিকেল 4:45 রওনা দিয়ে শিলচর পৌঁছাবে সোমবার রাত 11:45। ট্রেন নং 12520 আগরতলা কামাক্কা লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 6টায় রওনা দিয়ে লোকমান্য তিলক স্টেশনে পৌঁছাবে শনিবার 4:45। ফিরতি ট্রেনের ট্রেন নং 12519 লোকমান্য তিলক কামাক্কা আগরতলা ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল 7:50 রওনা দিয়ে মঙ্গলবার রাত 7:50 আগরতলা পৌঁছাবে। পরবর্তী খবরটি হলো, অক্টোবরেই 27,000 পদে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার। এর মধ্যে 5,000 পুলিশে, বাকি 22,000 সরকারের সাধারণ পদে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই খবর জানিয়েছেন। দেড়গাঁও পুলিশ একাডেমিতে নবনির্মিত পুলিশ ব্যাটালিয়নের জওয়ানদের দীক্ষান্ত সমারোহে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আসাম পুলিশকে শূন্যপদ না থাকা একটি বাহিনী বানাতে অক্টোবরে আরো 5,000 পদের বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার। আগামী 7 অক্টোবর সেই বিজ্ঞাপন প্রকাশ পাবে। অক্টোবরে আরো 22,000 পদে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। সব মিলে 1,00,000 পদে নিয়োগের প্রতিশ্রুতি চাপিয়ে গিয়ে 1.10 লক্ষ হয়ে যাবে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দির সব চা বাগানে আগামী 1 অক্টোবর স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। জেলার 19টি চা বাগানের সব কটিতে রবিবার একই দিনে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে সব বাগান অঞ্চলের শ্রমিকদের এই কর্মসূচির সুযোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, জাগিরে উঠে আমাকে হারিয়ে দেখান। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে বৃহস্পতিবার এই চ্যালেঞ্জ করলেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। তাছাড়া বরদলৈ গোস্বামী গগৈ উপাধির অনেকেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চাইছেন, কিন্তু বিজেপি টিকিট দিতে পারবে না বলেই যোগ দিচ্ছেন না তারা, এই দাবিও করেছেন তিনি। পীযূষের দাবি, লোকসভা ভোটে বিজেপি 11টি আসনে জয়ী হবে, আগামী বিধানসভা ভোটে 100 পেরিয়ে যাবে আসন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার মধ্যে বাকযুদ্ধ চলছে গত কদিন ধরেই। কংগ্রেস যখন ভালো ফলাফলের দাবি করছে, তখন ভূপেন বোরাকে আক্রমণ করে পীযূষ আজ বলেছেন, যদি ভূপেন বোরা আমাকে হারাতে পারেন, আমার কেন্দ্রে এসে ক্যাম্প করে প্রচার করুন, আমাকে হারিয়ে দেখান, চ্যালেঞ্জ করছি আমি। তার বিধানসভা কেন্দ্রে গিয়েও আমি একই কাজ করব, তাকে হারানোর চেষ্টা করব। কংগ্রেস নেতারা দাবি করছেন, কংগ্রেসকে কেউ কোনোদিন সাফ করতে পারবে না। এর জবাবে পীযূষের মন্তব্য, বরদলৈ গগৈ গোস্বামী ইত্যাদির উপাধির ব্যক্তিরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চান, কিন্তু বিজেপি টিকিট দিতে পারবে না, ফলে তাদের যোগ দেওয়া হচ্ছে না, না হলে এতদিনে কংগ্রেস সাফ হয়ে যেত। কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, গতবার নিম্ন আসামে খেজুরা শেকড় গেড়েছিল কংগ্রেস, এবার সেটাও শেষ করে দিয়ে আমরাই শেকড় গাড়াব নিম্ন আসামে, ফলে গত বিধানসভা ভোটে কংগ্রেস যত আসন পেয়েছিল এবার তার অর্ধেক হবে। জনসম্পর্কের জন্য কংগ্রেস প্রথমে বাগানে বাগানে, এরপরে চড়ে চড়ে, এখন চাঙ্গে চাঙ্গে কর্মসূচি হাতে নিয়েছে। তবে কংগ্রেসের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, 200-300 মানুষ হচ্ছে কংগ্রেসের সভায়, কিন্তু বিজেপির মেরি দেশ মেরি মিট্টি কর্মসূচিতে আন্তরিক পর্যায়ে 2,500 লোক হচ্ছে, মোদীর আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানে লোক হচ্ছে সর্বত্র, ফলে কংগ্রেস চড়ে চড়েই থাকুক, লোকসভা ভোটে 11টি আসনে জয়ী হব আমরা, সেটা 12 হতে পারে, আগামী বিধানসভায় 100-এর বেশি আসনে জয়ী হব আমরা। পরবর্তী খবরটি হলো, 2 মৈতেই পড়ুয়ার হত্যাকাণ্ড নিয়ে গত 3 দিন ধরে উত্তাল মণিপুর। এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ইম্ফলে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাসভবনে হামলা চালানোর চেষ্টা করে একদল ছাত্র। হামলা চালানো হয় ইম্ফল পশ্চিম জেলা বিধায়ক সুরাইশাম খ্যাপি দেবীর বাসভবনেও। এই ঘটনার জেরে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। হিংসার আবহে গত জুলাই মাসে নিখোঁজ হয়ে যায় হিজন লিন্তিয়মবাগি এবং ফিজম হেমজিত নামে 2 মৈতেই পড়ুয়া। মঙ্গলবার তাদের একটি ছবি প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় 2 পড়ুয়ার দেহ জঙ্গলে পড়ে রয়েছে। তবে এই ছবি প্রকাশ্যে এলেও তাদের দেহের কোনো হদিশ এখনও পর্যন্ত মেলেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। তবে মঙ্গলবার 2 ছাত্রের ছবি প্রকাশ্যে আসতেই আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। বিক্ষোভকারীরা কার্ফু ভেঙ্গেই রাজভবনের গেট এবং ইম্ফলের রাজ্য বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায়। এরপর এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা করে। জানা গিয়েছে এদিন হামলাকারীদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্র। উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে। এদিকে ইম্ফল উপত্যকায় হিংসাত্মক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। কার্ফু অমান্য করে অগণিত মানুষ রাস্তায় বেরিয়ে এসে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছেন। বৃহস্পতিবার ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে জেলাশাসক কার্যালয়ে। 48 ঘণ্টায় আহত হয়েছেন প্রায় 200 জন। 2 মৈতেই পড়ুয়াকে অপহরণ করে খুনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল মণিপুর। বৃহস্পতিবার ইম্ফল উপত্যকার হিংসাত্মক পরিস্থিতি চরম আকার নিয়েছে। এদিন সকালে পশ্চিম ইম্ফল জেলার ডেপুটি কমিশনারের কার্যালয় ভেঙে দিয়েছেন উত্তেজিত জনতা। কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীরা 2টি গাড়িও ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সিআরপিএফ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে উরিপক, ওয়াই স্কুল, শাকলাবান এবং তেরা এলাকায় প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। বুধবার রাতে ইম্ফলের রাজপথে গাড়ি আটকে নিরাপত্তা বাহিনীর লোকদের উপর আক্রমণ করা হয় এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়।
নিরাপত্তা বাহিনী বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবাসিক এলাকায় যাতে নিরাপত্তা বাহিনী প্রবেশ করতে না পারে, এর জন্য রাস্তায় টায়ার জ্বালিয়ে পাথর লোহার পাইপ ফেলে বাধার সৃষ্টি করা হয়। গত 24 ঘন্টায় মণিপুরের তৌবাল জেলার 2টি বিজেপি কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। এদিকে বৃহস্পতিবার অনির্দিষ্টকালীন কার্ফু অমান্য করে শত শত ছাত্রছাত্রী প্রতিবাদী কর্মসূচিতে সামিল হয়। ইম্ফলে রাজভবনের গেটের পাশে ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে শীঘ্রই ন্যায় বিচারের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত করে তুলে তারা কুকি বিধায়কদের অপসারণেরও দাবি জানায়। গত 48 ঘন্টায় র্যাপিড অ্যাকশন ফোর্সের সঙ্গে পড়ুয়া এবং জনতার ব্যাপক সংঘর্ষ হয়, এতে প্রায় 200 জন আহত হয়েছেন। দুই পড়ুয়ার পরিবারকে শীঘ্রই ন্যায় বিচার দেওয়া, খুনিদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান, ইন্টারনেট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রতিবাদী আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দেওয়া, মণিপুর থেকে র‍্যাব সরিয়ে নেওয়া এসব দাবিতে সোচ্চার হয়েছে পড়ুয়ারা। পরবর্তী খবরটি হল, সুতারকান্দিতে বিএসএফ বিজিবি নোডাল অফিসার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ব চোরাচালান রোধ করা নিয়ে বৃহস্পতিবার নির্দিষ্ট সূচি অনুযায়ী সুতারকান্দির ল্যান্ডপোর্ট অথরিটি কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিএসএফের মিজোরাম কাচার ফ্রন্টিয়ার এবং বিজিবির সরাই নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে বৈঠক। এদিন সকালে প্রতিবেশী দুই দেশের প্রতিনিধি দল সুতারকান্দি শেওলা বন্দরের শূন্যরেখায় উপস্থিত হলে তাদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর ডিআইজি অশোক কুমার। আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ নির্মাণ, সীমান্ত লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে সীমান্ত হত্যা নিরসন, মাদক পাচার, মানব পাচার, সীমান্তের 150 গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশ তথা দুই বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসঙ্গে কাজ করার দৃঢ় আশা ব্যক্ত করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দল। বৃহস্পতিবার সুতারকান্দিতে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হওয়া বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলে ছিলেন মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর ডিআইজি অশোক কুমার, 170 নম্বর বিএনবিএসএফের কমান্ড্যান্ট বিপিন কুমার যাদব, 134 নম্বর বিএনবিএসএফের সেকেন্ড ইন কমান্ড অজয় বাট, ডিসিজি রাকেশ ঠাকুর, 134 নম্বর বিএনবিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট KKS পাটওয়াল, 16 নম্বর বিএনবিএসএফের তেসুয়া বিএপি কোম্পানির কমান্ডার অশ্বিনী রায়। বিজিবি প্রতিনিধি দলে ছিলেন সরাইল নর্থ ইস্ট রিজিয়নের ডিরেক্টর শফিকুল আলম সিদ্দিকী, 52 নম্বর বিজিবি বিয়ানীবাজার কমান্ডিং অফিসার মহিবুল ইসলাম খান, 19 নম্বর বিজিবি জাকিগঞ্জ কমান্ডিং অফিসার খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী সহ কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিম। বৈঠক শেষে প্রতিনিধি দলে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা জওয়ানরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। আজকের বিশেষ বিশেষ